আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে মূলত আমার ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে টেলিগ্রাম বোর্ড থেকে ইনকাম করতে হয় এবং প্রতিদিন আপনি 30 থেকে 50 টাকার মতো ইনকাম করতে পারবেন খুবই কম সময় দিয়ে। এবং এই সাইট বা এই বোর্ড থেকে আমি পেমেন্ট পেয়েছি দেখে কিন্তু আপনাদের হচ্ছে আমি রিপিট করতেছি বা রিভিউ করতেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে কাজ করতে পারেন, মোটামুটি ভালোই পরিমাণ ইনকাম করতে পারবেন। এর আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং এই বোর্ডের লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে চলে আসবেন। তো বন্ধুরা, টেলিগ্রাম বোর্ড থেকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে টেলিগ্রাম থাকতে হবে। আপনার প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নেবেন, তারপর সিম্পলি সাইন আপ করে আপনি এখানে কাজ শুরু করে দিতে পারেন, কারণ এখান থেকে আপনার মোটামুটি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সে গ্যারান্টি দিয়ে এসেছি। এর আগে এরকম একটা আমি বোর্ড শেয়ার করছিলাম যেখান থেকে আমরা ন্যানো টোকেন ইনকাম করতে পারতাম এবং ন্যানো টোকেন সরাসরি আমার কাছে সেল দিয়ে কিন্তু বিকাশে টাকা নিতে পারেন। সেম একইভাবে এখান থেকে আমরা ডগি ইনকাম করতে পারবো, ডগি কয়েন ইনকাম করতে পারবো, আর আপনারা ডগি কয়েন আমার কাছে সেল দিয়ে বিকাশে কিন্তু টাকা নিতে পারেন। মানে প্রতিদিন কাজ করে প্রতিদিন আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারেন। এবং এই বোর্ডটা আমাকে একজন দিয়েছে, সে কী পরিমাণ ইনকাম করছে সেটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা স্ক্রিনশট, এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু একদিনে কিন্তু 46টা কিন্তু ডগে ইনকাম করছে এবং এটার ভ্যালু কিন্তু 21 সেন্ট দেখাচ্ছে। মানে আপনি যদি এর থেকে বেশি সময় দিতে পারেন তাহলে আরও বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন, মানে 21 সেন্টের মতো ইনকাম করছে, প্রায় 17 থেকে 18 টাকার মতো। এরকম যদি আপনি আরও কয়েকটা বোর্ডে বা সাইডে কাজ করেন তাহলে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন, প্রায় অ্যাভারেজে আপনি দেখা যাচ্ছে 300 থেকে 400 টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। এই জন্য আপনাকে কিন্তু অবশ্যই 10 থেকে 15টা সাইডে বা 5 থেকে 10টা সাইডে নিয়মিত কাজ করতে হবে। তো আমরা আমাদের আর্নিং বোর্ডে চলে আসলাম। এখন কথা হচ্ছে সে যদি আর্নিং করতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনিও আর্নিং করতে পারবেন। জাস্ট আপনার কী করবেন, এখান থেকে স্টার্ট অপশন থাকবে, এখানে স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি কিসের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন সেটা আপনার দেখাবে। এখন কথা হচ্ছে কীভাবে আপনার কাজ করবেন। এই যে এখানে দেখতে পাবেন একটা বার রয়েছে, এই যে তিনটার এর মতো আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন 4টা বার, এই যে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এটার উপর ক্লিক করে দিলে পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার উইডো, ব্যালেন্স, হিস্টোরি, এখানে আপনার ম্যানু রয়েছে। এখন কথা হচ্ছে যে আমি যে পেমেন্ট পেয়েছি সেই প্রুফটা দেখে দিচ্ছি। এখানে আমরা হিস্টোরিতে একটা ক্লিক করে দেবো সিম্পলিভাবে, এখানে আমরা একটা হিস্টোরিতে ক্লিক করে দিলাম। তো হিস্টোরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পেমেন্ট রিসিভ করেছি, এখানে কিন্তু সেন্ট লেখা রয়েছে এবং 3টা ডগে কিন্তু আমাদের টাস্ক ওয়ালেটে কিন্তু আমি রিসিভ করেছি, সেই প্রুফটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2.94 ডগে কিন্তু এখান থেকে আমি রিসিভ করেছি, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সব কিছু কিন্তু দেখাচ্ছে যার ভ্যালু কিন্তু 1 সেন্টের মতো হয়ে থাকে। তো সব কিছু বিস্তারিত এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এভাবে আমি এখান থেকে পেমেন্টটা নিয়েছি। ঠিক আছে, আপনার চ্যানেল থেকে বেশি ইনকাম করতে পারবেন, আপনার 3 ডগে হলে আপনার উইডোটা নিতে পারবেন, বিস্তারিত সব কিছু দেখাচ্ছে। এখানে আমরা কী করবো, মেনুতে একটা ক্লিক করে দেবো সিম্পলি, এখানে মেনুতে ক্লিক করে দিলাম। তো মেনুতে ক্লিক করার পর এখানে আমরা অনেকভাবে এখান থেকে আর্নিং করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ভিজিট সাইট, এখানে মেসেজ বোর্ড এবং জয়েন চ্যাট, এই 3টার মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এবং রেফারেল রয়েছে, রেফারেল করলে আপনি কিছু হয়তো কমিশন পেতে পারেন। আর এখান থেকে আমরা ব্যালেন্সটা দেখতে পারবো। তারপর আপনার সেটিং রয়েছে, সেটিংয়ে দেখার কিছু নয়, আমরা এই 3টার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবো। তো ফার্স্টলি আমি যেটা সেটা দেখেছি, এখান থেকে আমরা কী করবো, ভিজিট সাইট যে অপশন রয়েছে জাস্ট এটা একটা ক্লিক করে দেবো। তো এটার যখন ক্লিক করে দেবো তখন কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলা সাইট চলে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি USDT, এখানে আপনাদের সিম্পলি কী করতে হবে, এখানে বলছে গো টু ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট রয়েছে জাস্ট এই যে লেখাটা রয়েছে আপনাদের একটু দেখায় আরও ভালোভাবে, এই যে এটা লেখাটা রয়েছে জাস্ট এই লেখাটার উপরে আমাদের একটা ক্লিক করে দিতে হবে। জাস্ট আমরা এই লেখাটার উপরে এখান থেকে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে সিম্পলি ওপেন থাকবে, জাস্ট আমরা ওপেনে একটা ক্লিক করে দিব। তো যখন ওপেনে ক্লিক করে দেবো তখন কিন্তু আমাদের সে সাইটটাতে নিয়ে যাবে। বন্ধুরা, আমাদের এখানে নিয়ে আসলো। ওকে, ঠিক আছে, আমাদের কিন্তু এটাতে নিয়ে আসলো। আমরা যদি এখন ব্যাক করি তাহলে আমাদের কিন্তু রিওয়ার্ডটা কিন্তু তারা দিয়ে দিবে। এখানে আমরা একটু রিফ্রেশ করি। তো রিফ্রেশ করলে আমরা মেবি এখান থেকে আমাদের যে রিওয়ার্ডটা সেই রিওয়ার্ডটা কিন্তু এখান থেকে পেয়ে যাব সিম্পলি। এখান থেকে আমরা তো এখানে মেবি আমাদের 10 সেকেন্ড একটু ওয়েট করতে বলছে। এখানে আমরা যদি একটু ই করি, এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ স্টে অন দ্য সাইট ফর অ্যাট লাস্ট 10 সেকেন্ড যদি ওয়েট করা হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখানে রিওয়ার্ডটা দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তারা কিন্তু রিওয়ার্ডটা দিয়ে দিল। এখানে দেখতে পাচ্ছেন আমরা 10 সেকেন্ড ওয়েট করছি এবং আমরা কিন্তু একটা অ্যাড দেখছি, যার ফলে কিন্তু 0.029 ডগ কিন্তু ইনকাম করতে পারছে। এরকম কিন্তু আমাদের সামনে আর একটা অ্যাড আসছে, জাস্ট আমরা চাইলে এই অ্যাডটাও দেখে নেবো। এখান থেকে গো টু ওয়েবসাইট আসছে, জাস্ট গো টু ওয়েবসাইটের ওটা ক্লিক করে দেবো। তো বিস্তারিত একটু দেখানোর জন্য ভিডিওটা একটু লং হতে পারে। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন আবার সময় আমাদের কাউন্ট ডাউন হবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, এখানে আমাদের মেবি 20 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। জাস্ট আমরা এখান থেকে একটু ওয়েট করে নেব, দেখি এখানে লোডিংয়ের পরে আমাদের এখানে সেকেন্ড কাউন্ট ডাউন হবে। দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট 19 সেকেন্ড 18 সেকেন্ড, এরকম একটা সময় কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে। এবং আপনি দেখবেন যে সাইটগুলো আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট দেবে সেই সাইটে কিন্তু আপনাকে ইনকামটাও কম দেবে। অনেক সাইট আছে আপনাকে ইনকাম বেশি দিচ্ছে,
$1 $2 $3 দিচ্ছে, কিন্তু আপনি উইড্রোটা নিতে পারবেন না। যেসব সাইটে আপনি উইড্রো নিতে পারবেন সেসব সাইটে কিন্তু আপনার ইনকামটা খুবই কম দেবে। তো এটা কিন্তু 100% পেমেন্ট করবে, এখানে দিতে পারছেন 0.04। আমরা কিন্তু এখান থেকে ইনকাম করলাম। এখন যদি আমরা এখানে সাইডে চলে আসলে তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই ইনকামটা হয়ে গেল 0.041 ডগে। আপনি চাইলে এখানে গো টু আবার ওয়েবসাইট রয়েছে, এরকম কিন্তু অসংখ্য কিন্তু রয়েছে। আমরা এটাও একটু দেখি আপনাদের বিস্তারিত দেখানোর জন্য, যাতে আপনারা বুঝেন এবং কাজ জানি করতে পারেন নিয়মিত, সেইটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমরা 10 সেকেন্ড ওয়েট করবো। মাঝে মাঝে এখানে দিতে পারবেন আপনার সেকেন্ড কাউন্টডাউন হবে, মাঝে মাঝে হবে না। এক্ষেত্রে আপনি কী করবেন, 10 সেকেন্ড ওয়েট করে নেবেন। এখানে দিতে পারছেন আমরা কিন্তু এটা পেতে পারি, জয়েন নাও অ্যান্ড গেট $2। দেখি এখানে কী লেখা আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 0.021 ডগে কিন্তু ইনকাম করে ফেললাম। তো এইভাবে আপনাকে ইনকাম করতে হবে। এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এখানে এই ওয়েবসাইটও দেখতে পারেন। খুবই সিম্পল, আপনাকে সময় খুবই কম দিতে হবে। মানে হচ্ছে আপনি যদি আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় দেন তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল হয়ে গেল, মানে একটা দেখার সাথে সাথে আপনার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার ইনকাম করতে পারলাম 0.013 ডগে কিন্তু ইনকাম আমাদের হয়ে গেল। তারপর আমাদের আরেকটা ওয়েবসাইট আসলো। তো এইভাবে আমরা আরও মূলত ইনকাম করতে পারবো। তো এটা দেখালাম ভিজিট সাইটে। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে, মেসেজ বোর্ড রয়েছে। মেসেজ বোর্ডে ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো মেসেজ বোর্ড থাকবে, যে আপনার যে কোনো বোর্ড থাকবে, যেমন এই যে এই বোর্ডটা আছে এই বোর্ডটাতে আপনাকে মেসেজ দিতে হবে। এখানে লেখা রয়েছে মেসেজ বোর্ড। জাস্ট আমরা মেসেজ বোর্ডে ক্লিক করে দেখি আসলে কী আসে। এখানে আমরা মেসেজ বোর্ডে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের মেবি একটা মেসেজ করতে হবে। এখান থেকে সেন্ড মেসেজে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখি কী আসে আমাদের সামনে। তো বন্ধুরা মেসেজ বোর্ড খুবই ইজি, মেসেজ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে মেসেজ দিতে হবে কোনো ভোটে গিয়ে, তাহলে হয়ে যাবে। বাট এটা একটু প্রবলেম করতেছে, মেবি এখন হয়তো প্রবলেম হয়েছে। কাজটা অ্যাভয়েড করলে ভালো। আপনি বিজি সাইডে কাজ করতে পারেন। এখানে আপনার জয়েন্ট চ্যাট রয়েছে, জয়েন্ট চ্যাটে যে কীভাবে কাজ করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। এখানে আপনার এই কাজটা খুবই অ্যাভেলেবল থাকবে। এখানে দিতে পারছেন গো টু চ্যানেল, জাস্ট আমাদের এই চ্যানেলে ক্লিক করতে হবে। যে গো টু চ্যানেলে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবো। তো যখন ওপেনে ক্লিক করে দেবো তখন আমাদের এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে মেবি আমাদের জয়েন হতে হবে, ভিউ অ্যান্ড টেলিগ্রাম। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলাম। জাস্ট এখানে আমরা একটা মেসেজ করে দিই, এখানে হাই লিখলাম বা যে কোনো একটা কিছু লিখি, দেখি কি হয়। যেহেতু আমি নতুন কাজ করতেছি এটাতে, সেহেতু আমার বুঝতে একটু সমস্যা হবে। ওকে বন্ধুরা, আমরা এখান থেকে জয়েন হলাম। তারপর দেখি জয়েনে ক্লিক করে দেখি আসলে কি আসে, বাট এটা আমাদের হয়নি। এখান থেকে আমরা স্কিপ করবো। বাট স্কিপ করার পর আবার মেবি আরেকটা আসবে। এখান থেকে আমরা আবার একটা গো টু চ্যানেল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি কি আসে। এখন আমার নেট স্পিড একদম দুর্বল, এই জন্য আমি তেমনটা কাজ করে মজা পাচ্ছি না, আপনাদের দেখাতেও সমস্যা হচ্ছে আমার। এখানে ভিউ অ্যান্ড টেলিগ্রামে ক্লিক করে দিলাম। দেখি এটা আমরা জয়েন হলাম। তারপর দেখি জয়েনে ক্লিক করার পর দেখি কী আসে। এখানে এটা জয়েন হয়েছে কিনা এটা একটু দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হয়েছে। দেখতে পাচ্ছেন সাকসেস কিন্তু লেখা চলে আসছে। আপনারা কী করবেন, আপনারা সবসময় গুগল ক্রোম ইউজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে গো টু চ্যানেল রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে আপনাদের আরেকটা একটু দেখাচ্ছি। তারপর এই যে লিঙ্কটা আসবে, জাস্ট আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করতে পারবো বা এখান থেকে ওপেনে ক্লিক করতে পারি। যখন আমরা ওপেনে ক্লিক করে দেবো তখন আমার ব্রাউজারের সমস্যা হচ্ছে, আপনাদের ব্রাউজারের সমস্যা না হতে পারে। আমরা এখন ভিউ অ্যান্ড টেলিগ্রামে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কোনো অপশন আসছে না, জাস্ট আমি এটা কপি করব। তো কপি করার পরে এই লিঙ্কটা কপি করার পরে আমি কী করবো, এখান থেকে জাস্ট আমার যে গুগল ক্রোম যে রয়েছে জাস্ট গুগল ক্রোমে চলে আসবো। তো চলে আসার পরে এখান থেকে সিম্পলি আমি এটা এখানে পেস্ট করব। জাস্ট এখানে গোতে ক্লিক করে দিলাম, তারপরে থাক এখানে আসলো। তারপর ভিউ অ্যান্ড টেলিগ্রামে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে টেলিগ্রাম চ্যানেলটাতে আমি জয়েন হয়ে যাবো। এখান থেকে সিম্পলি এখান থেকে জয়েনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ব্যাক, তারপর এখানে আসলে কিন্তু আমাদের এটা কিন্তু জয়েনে যখন ক্লিক করবো তখন কিন্তু এটা সাকসেস লেখা চলে আসবে। মেবি এখানে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা চলে আসলো এবং এখান থেকে কিন্তু আমাদের রিওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিল। তো এইভাবে মূলত আপনাকে ইনকাম করতে হবে। আবার গো টু গ্রুপ রয়েছে, আপনার এগুলোতে জয়েন করতে পারেন, জয়েনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখন যদি আমাদের ব্যালেন্সে আমরা ক্লিক করি, এখান থেকে সিম্পলি এখানে ব্যালেন্সে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স ইন এক ডগে। আমরা কিন্তু এই মাত্র এই 7 মিনিট বা 8 মিনিটের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি এক ডগে কিন্তু আমরা কিন্তু ইনকাম করে ফেললাম। এখন কথা হচ্ছে কীভাবে এটা উইড্রো নেব। তো উইড্রোটার জন্য এখানে উইড্রো অপশন রয়েছে, জাস্ট উইড্রোটা ক্লিক করে দেবেন। তো উইড্রোতে আমরা একটা ক্লিক করে দিলাম। তো উইড্রোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম উইড্রো নিতে হলে আপনাকে 3টা ডগে হতে হবে। ঠিক আছে, 3টা ডগে হলে আপনার এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। যেহেতু আমি একটাবার পেমেন্ট নিয়েছি, তো এখন যদি আমি ভিডিওটা লং করি বা আমি যদি একটু আর্নিং করে দেখাতে চাই তাহলে একটু সময় বেশি লাগবে, যেহেতু রাতও অনেক হয়ে গেছে। তো সিম্পলি আপনারা কী করবেন, এখানে আপনার যখন 3টা ডগে হয়ে যাবে তখন এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলবে। সিম্পলি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, টাস্ক অর্ডার থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আর আপনি যদি বেশি ডগে ইনকাম করেন, 30-40টা ডগে ইনকাম করে যদি আমার নক দেন যে ভাই আমি ডগে সেল দেবো, তাহলে কিন্তু আপনার ডগেটা নিয়ে কিন্তু আপনাকে আমি
সিম্পলিভাবে বিকাশে টাকা দিয়ে দিতে বলবো, তারপর ডকেটা দিয়ে দেবেন, তারপর উইড্রোতে ক্লিক করলে আপনাকে 1 মিনিট বা 1.5 মিনিটের ভিতর তারা পেমেন্টটা করে দিবে। তো আশা করি সব কিছু বোঝাতে পেরেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।